গাফলতিটা তো এটা তদন্তের মাধ্যমে বেড়ে আসবে, কাউকে সরাসরি দোষী করে তো আমার মার্কেটের ক্ষতি করতে চাই না। মাননীয় মেয়র স্যার, আমি তাকে ধন্যবাদ জানাই এই মার্কেটটাকে বোর্ড থেকে টেস্ট করে ঝুঁকিপূর্ণ না সে রিপোর্ট দিয়েছে, তাকে আমি এই জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি মাননীয় মেয়র ফজলুল তাপস স্যারকে ধন্যবাদ জানাই। আচ্ছা ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে আগুনটা লাগার ব্যাপারে হচ্ছে আমার মনে হয় কোনো ষড়যন্ত্র আছে? আরে তদন্তের মাধ্যমে বেড়ে আসবে, তদন্তের মাধ্যমে বেড়ে আসবে কীভাবে হচ্ছে? আমার মনে তো প্রধানমন্ত্রী যেটা বলছে সেটা তদন্তের মাধ্যমে বেড়ে আসবে, প্রধানমন্ত্রীর কথা তো উড়ে ফেলে তো যাবে না, উনি বাংলাদেশের সব গোয়েন্দা বিভিন্ন ডিপার্টমেন্টের তার কাছে তথ্য আছে, এই তথ্যের মাধ্যমে তাকে জানতে হবে যে কীভাবে করছে। আমরা চাই কোনো মার্কেটে, আমাদের নিউ সুপার মার্কেটটা বাংলাদেশে কোনো মার্কেটে এভাবে যদি অগ্নিসংযোগ না হয়, মানুষকে তো রাস্তায় না নামে। আমি চাই বারবার বলি মাননীয় প্রধানমন্ত্রীকে, ঢাকার মেয়রকে, তাদের লোন দিয়ে, সুদপত্র লোন দিয়ে তারা ব্যবসা করে যেতে খেতে পারে। আর যারা আমার কর্মচারী ভাইরা যারা আছে, এই যে শ্রমিকরা, এদের যাতে সরকার থেকে কিছু সহযোগিতা ইনে করে, যাতে তার মাল বাচ্চা নিয়ে তারা চলতে পারে। মালিকরা কোথার থেকে দিবে? মালিকের তো দেওয়ার মতো মালিকেরই তো কিছু নাই। তো তারা যে আমি মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকার মেয়র ফজলুল তাপস স্যারকে বলবো যে কোনো নেতার মাধ্যমে নয়, কোনো নেতার মাধ্যমে নয়, ওই হেলাল বলেন, অমুক বলেন, কোনো নেতার দালালের মাধ্যমে নয়, সমিতির মাধ্যমে তদন্ত, সমিতির মাধ্যমে যারা সমিতি আছে নিউ সুপার মার্কেটে, এই সমিতির মাধ্যমে লিস্ট করে সঠিকভাবে যে কর্মচারীরা কিছু পেতে পারে ঈদের বাজারে। আপনার সরকারের ফান্ডের থেকে আমি আবেদন জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ঢাকার মেয়রকে, তার ফান্ডের থেকে যত ব্যবসায়ীদের কিছু উপকার করে।